আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা খুবই সহজে ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারি আপনারা ট্রেন স্টেশনে না গিয়ে ঘরে খুবই সহজে ট্রেনের টিকিট অনলাইনে বুক করতে পারবেন ট্রেন স্টেশনে গিয়ে টিকিট বুক করা অনেক সময় যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ তো আপনারা ট্রেন স্টেশনে না গিয়ে ঘরে বসেই আপনারা অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন যেটা খুবই সহজ একটা ব্যাপার তো আপনারা যদি অনলাইনে টিকিট বুক করতে চান এই জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ইট রেলওয়ে যে কোন একটা পাবেন রেলওয়ে এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন দেখতে পারছেন রেলওয়ে টিকিট তো এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকেও আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে যেতে পারবেন তো এই কাজটা আপনারা কম্পিউটার ফোন যে কোনো মাধ্যমেই করতে পারবেন শুধুমাত্র আপনাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে আর এটা ফোন কম্পিউটার সব একই নিয়ম এটা ফোনের মাধ্যমে করতে গেলে ফোনের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন ইটিকেট ডট রেলওয়ে ডট গভ ডট বিডি তো এখন আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আপনাদেরকে লগ ইন করতে হবে তো আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই রেজিস্টার এখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর আপনারা যদি ফোন থেকে করেন তাহলে আপনারা এই ঠিক এখানে দেখতে পারছেন এই বার এখানে মেনু বার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা ঠিক মেনু বারে গিয়ে রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার ইন্টার এনআইডি নাম্বার সিলেক্ট ডেট অফ বার্থ তো এখান থেকে আপনারা এগুলো পূরণ করে ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এটা খুবই সহজ একটা পদ্ধতি আর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইনে চলে যাবেন এবং এখান থেকে যে মোবাইল নাম্বার দিয়ে করেছেন এবং সেই পাসওয়ার্ড সেটা দিয়ে আপনারা লগ ইনে ক্লিক করবেন এবার আপনাদের দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হলো এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কোথার থেকে কোথায় যেতে চান অর্থাৎ ফ্রম এবং টু তো ফ্রম হচ্ছে আপনারা কোথার থেকে ট্রেনে উঠবেন বা কোন স্টেশন থেকে আপনারা ট্রেনে উঠবেন সেটা আপনারা কোথায় যেতে চাচ্ছেন সেটা হচ্ছে টু তো প্রথমে আপনারা কোথা থেকে বা কোন স্টেশন থেকে আপনারা যেতে চাচ্ছেন সেটা আগে সিলেক্ট করবেন তো এখানে আপনারা সেই স্টেশনের নামটা লিখবেন তো আমি ধরুন খুলনা স্টেশন থেকে যেতে চাচ্ছি তো আমি লিখলাম খুলনা কে তো নিচে যে সাজেশন আসবে এখানে আপনারা ক্লিক করবেন আর টুতে আপনারা লিখবেন যে স্টেশনে আপনারা যাবেন সেটা তো এখানে আপনারা সেটা লিখবেন ধরুন আমি লিখছি কুষ্টিয়া তো আপনারা কুষ্টিয়া এটা সঠিক বানান লিখবেন দেখতে পারছেন কুষ্টিয়া কোর্ট তো আমি কুষ্টিয়া কোর্ট স্টেশনে যেতে চাই তো এটা সাজেশন আসবে এটা আমি সিলেক্ট করব। এবার আপনাদের কাজ হবে ডেট অফ জার্নি আপনারা কোন দিনে যেতে চাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার আইকন এখানে ক্লিক করবেন যেই দিনে আপনারা যেতে চান তো সেই দিনটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে আপনাদের ট্রেনের ক্লাস এটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করবেন যদি এসি হয় তাহলে এসি সুলভ শোভন এস চেয়ার এফ চেয়ার এফ সিট এগুলো আপনারা সিলেক্ট করবেন ধরুন আমি এস চেয়ার এটা সিলেক্ট করলাম তারপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সার্স ট্রেন তো এখানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে অ্যাভেইলেবেল ট্রেন গুলো আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেনের নাম চলে আসলো সুন্দরবন এক্সপ্রেস এখানে যে ট্রেনের নামটা দেখতে পাচ্ছেন এই ট্রেনের নামের উপর আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ভাড়া চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এস এটার ভাড়া দেয়া আছে এবং আরেকটা দেখতে পাচ্ছেন স্নিগ্ধা তো এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল কয়টা সিট অ্যাভেলেবল সেগুলো কিন্তু দেয়া আছে তো আপনি কোনটা বুক করতে চান তো সেখানে ক্লিক করবেন এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এবার বুক নাও এখানে ক্লিক করতে হবে আপনারা যদি এস চেয়ারে যেতে চান তাহলে এস চেয়ার এখানে বুক করবেন আর স্নিগ্ধাতে যদি যেতে চান সেখানে এখানে ক্লিক করবেন তো দেখতে স্নিগ্ধা এর ভাড়াটা কিন্তু একটু বেশি আর এর ভাড়াটা কম কম তো আমি যেটা ভাড়া সিলেক্ট করলাম বুক নাও দেখতে এবার আমাদের নিচে এরকম আসলো এবার আমাদেরকে সিলেক্ট কোচ এবার আমাদেরকে ট্রেনের কোচ বা বগি এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাভেইলেবল কোচ গুলো চলে আসবে দেখতে পাচ্ছেন ক উমা ঝ নিও এগুলো আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এবার দেখতে পাচ্ছেন এখানে নিও এখানে বিশ সিটস এখানে সিটস এটা দেয়া আছে আর সিট নেই। তো যেটাই সিট আছে সেটা আপনারা করবেন এবার আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাভেইলেবেল সিট গুলো এভাবে হোয়াইট দেখাবে বুকডুলো এরকম অরেঞ্জ কালার দেখাবে এবং সিলেক্টেড গুলো এরকম পার্পল কালার দেখাবে তো এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে যাবেন দেখতে পারছেন আমাদের সামনে अवेलेबल সিট কিন্তু চলে আসলো যেগুলো আমাদের orange color সেগুলো কিন্তু বুক হয়ে গেছে আর যেগুলো white color সেগুলো কিন্তু বুক হয়নি এবার আপনাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে সিট নাম্বার সিলেক্ট করতে হবে আপনারা কোন সিটে যেতে চান তো আপনারা যদি একদম জানালার পাশে বসতে চান তো সেই ক্ষেত্রে একদম леফট সাইডের কলামে যেগুলো রয়েছে সেটা অথবা রাইট সাইডের কলামে তো এবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা কত নম্বর সিটে যেতে চান ধরুন আমি বাহন নম্বর সিটে যেতে চাই তাহলে আমি বাউন্ন এভাবে সিলেক্ট করলাম তো আমি বাওন নম্বর সিট সিলেক্ট করলাম এবার আপনারা স্ক্রল করে একটু উপরে যাবেন দেন এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ পার্সেজ এখানে ক্লিক করবেন তো এবার আপনাদের সামনে এরকম চলে আসবে এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা একদম স্ক্রল করবেন স্ক্রল করে আপনারা সরাসরি নিচে চলে আসবেন এবার আপনাদেরকে যেটা করতে হবে পেমেন্ট মেথড আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা কিভাবে পেমেন্ট করবেন এখানে ক্রেডিট ও ডেবিট কার্ড এটার মাধ্যমে করতে পারবেন আর মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগদ উপায় এগুলোর মাধ্যমে করতে পারবেন এটা খুবই সহজ একটা পদ্ধতি তো আপনারা যেটাই পেমেন্ট করতে চান সেটা আপনারা সিলেক্ট করবেন ধরুন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই তো আমি বিকাশ সিলেক্ট করলাম এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন দেখতে পারছেন আমাদের সামনে এরকম চলে আসলো এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে বিকাশ নাম্বার সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে তো আমি সেটা এবার লিখবো বিকাশ নাম্বার লিখে এবার আপনারা কনফার্ম এখানে ক্লিক করবেন এবার আপনাদেরকে মেসেজে একটা ওটিপি কোড দেওয়া হবে সেটা এবার আপনাদেরকে এখানে লিখতে হবে সেটা এবার আপনারা এখানে লিখবেন এটা লিখে আপনারা কনফার্মে ক্লিক করবেন অবশ্যই খেয়াল রাখবেন আমার টিকিটের মূল্য দুইশো পনেরো টাকা তাহলে অবশ্যই আমার বিকাশে দুইশো পনেরো টাকা বা তার বেশি থাকতে হবে এবার আপনার বিকাশের যে পিন নাম্বার সেটা লিখে কনফার্মে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের টিকিট বুকিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনাদের টিকিটটা কিন্তু ডাউনলোড হয়ে গেল তো কনফার্মে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনাদের টিকিট কিন্তু ডাউনলোড হয়ে যাবে অথবা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট টিকিট নাও এখানে ক্লিক করলে আপনাদের ট্রেনের টিকিটের যে অনলাইন কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে বা সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবার নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট লেখা তো প্রিন্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম প্রিন্ট অপশন চলে আসবে এখান থেকে কিন্তু আমরা প্রিন্ট করে নিতে পারি অথবা এখান থেকে আমরা সেভ অ্যাস পিডিএফ এটা কিন্তু আমরা ডাউনলোডও করে নিতে পারি এটা কিন্তু খুবই সহজ এবং অটোমেটিক্যালিও আপনাদের সামনে এটা ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের ট্রেনের টিকিটে ট্রেন ছাড়ার সময় আপনাদের কোন বগিতে সিট হয়েছে এবং সিট নাম্বার সব কিছু দেওয়া থাকবে তো এটা আপনারা প্রিন্ট করে নিয়ে যেতে পারেন অথবা আপনারা ফোনেও অনলাইন কপিটা টিকিট চেকারকে দেখাতে পারেন এভাবে আপনারা খুবই সহজে ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে পারেন